ভোটদানে সাধারণকে এগিয়ে আসার আহ্বান। এলাকায় সাইকেল চালিয়ে ঘুরলেন জেলা শাসক, কথা বললেন স্থানীয়দের সাথে। ভোটদান প্রসঙ্গে সাধারণকে সচেতন করতে সাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরলেন নদিয়া জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ। শুক্রবার সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে নিয়ে বেরিয়ে সাইকেল চালিয়ে নদিয়া জেলা ভীমপুর থানার অন্তর্গত হুদাপাড়া প্রাথমিক বিদ্যালয় সহ গ্রাম পরিদর্শন করলেন তিনি। সুস্থভাবে ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ করার আবেদন করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার কথাও শুনলেন। ভোটের পর বিষয়গুলি দেখবেন বলেও প্রতিশ্রুতি দিলেন জেলা শাসক। জেলা শাসককে নিজেদের মধ্যে পেয়ে খুশি গ্রামবাসীরাও। শুক্রবার শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, চাপড়া ব্লকের বিভিন্ন আধিকারিক। এদিন আসন্ন লোকসভা ভোট নিয়ে সাধারণকে সচেতন করতে বেরিয়ে সাইকেল চালিয়ে নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত হুদাপাড়া প্রাথমিক বিদ্যালয় সহ গ্রাম পরিদর্শন করলেন জেলা শাসক। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন ভোট সম্পর্কিত বিভিন্ন বিষয়। এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট হয় কিনা সেই বিষয়েও খোঁজ নিলেন। এছাড়াও ভোট কেন্দ্রে উপযুক্ত বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেন এবং সাধারণ মানুষকে নির্ভীকভাবে ভোট দিতেও আহ্বান জানান তিনি। জেলা শাসককে কাছে পেয়ে গ্রামবাসীরা তাদের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন। সীমান্ত সংলগ্ন গ্রাম হুদাপাড়া বর্ডার এলাকার বিভিন্ন সমস্যার কথাও তিনি শোনেন গ্রামবাসীদের কাছ থেকে এবং এই সমস্যাগুলি নির্বাচনের পর খতিয়ে দেখবেন বলেও আশ্বস্ত করলেন গ্রামবাসীদের। গ্রামের বিভিন্ন পাড়ায় পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন জেলা শাসক। জেলা শাসককে নিজেদের মধ্যে পেয়ে খুশি এলাকার মানুষ। এই বিষয়ে জেলা শাসক বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করা হয়েছে শান্তিপূর্ণভাবে ভোটদান করার আহ্বান জানানো হয়েছে। ওদের সাথে আলোচনা করতে এসেছি, তো ওরা জানিয়েছে আমাদেরকে এখানে ভোটটা কিন্তু খুব শান্তির মধ্যে হয়, কোনো অসুবিধা সেরকম নয়। এর বাইরে কিছু পরিকাঠামো নিয়ে কিছু দাবিগুলো ওরা দিয়েছে, সেটা আমরা ইলেকশনের পরে সেটা আমরা বিভিন্ন দপ্তরের সাথে কথা বলবো। সেটা আমাদের লোকসভা নির্বাচনের জন্য আমাদের যে সমস্ত পদক্ষেপ যেটা আছে ভোট গ্রহণটাকে পিসফুলি করার জন্য সেগুলো আমরা নিয়েছি। এবার আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো কি ভোটটা এবার পিসফুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে পয়লা বৈশাখ ও পবিত্র ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। এই শুভক্ষণে সোনার গহনা কেনাকাটায় থাকছে খুশির খবর প্রার্থনা জুয়েলার্সে। হালকা হোক কিংবা ভারী, যে কোনো গহনা ক্রয়ের ওপর থাকছে খুশির খবর আগামী 17 এপ্রিল পর্যন্ত। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।